ও জননী সরদা দেবী রাম কৃষ্ণম জগৎ গুরু পাদপদ্মে তয়ো শ্রীত्वा প্রণামামি মুহুর্মুহ সকলকে আমার শ্রদ্ধা সম্মান নমস্কার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা ধারাবাহিকভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনা করছি তারই আজকে দিনের পর্ব এখানে আজকের দিনে যা যে অংশটি তার অংশটির অধ্যায়ের নাম হল গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ আমরা এখন শ্রীরামকৃষ্ণের গুরুভাবের বিকাশ গুরুভাবের বিকাশ তার জীবনে তার শ্রীরামকৃষ্ণের জীবনে কিভাবে সেটা বিকশিত হয়েছিল সেইটি আলোচনা হচ্ছে আগে শ্রীরামকৃষ্ণের গুরুভাবের বিকাশ কেমন হয়েছে অর্থাৎ এখানে শ্রীরামকৃষ্ণ নিজের গুরুর উপরেই আবার তিনি গুরুগিরি করছেন এই হলো ব্যাপারটি যে এই নিজের গুরুদের কাছ থেকে তিনি সাধন মার্গ শিখেছেন তাদের দ্বারা পরিচালিত হয়ে এবং সেই সব ভিন্ন ভিন্ন সাধন মার্গে সিদ্ধি লাভ করেছেন এবং পরবর্তীকালে আবার সেই গুরুরাই তাদের আধ্যাত্মিক আরো উন্নতি লাভের শ্রীরাম কৃষ্ণের সহায়তা তার কৃপা ও তাদের প্রয়োজন হয়েছিল এবং শ্রীরামকৃষ্ণ সেই তাদেরকে সেই গুরু নিজের গুরুদের উপর তাদেরকেও যে যে সমস্ত বাধার মধ্যে তারা সীমিত হয়েছিলেন তাদের আধ্যাত্মিক উন্নতি তখন বন্ধ হয়ে গিয়েছিল যে সমস্ত প্রতিবন্ধক ছিল বাধা বিঘ্ন ছিল সেগুলো শ্রীরামকৃষ্ণ দূর করে দিলেন এবং তারা তার গুরুভাবে গুরু শক্তির প্রয়োগের ফলে তার শ্রীরামকৃষ্ণের কৃপাতেই এই তার গুরুরা আধ্যাত্মিক উন্নতি লাভ করেছেন জীবন ধন্য করে গেছেন এখন এইখানে আগে বলা হয়েছে এই অধ্যায়ের প্রথমেই যে একজনের আবার আমরা দেখি শ্রীরামকৃষ্ণের অনেক গুরু এইটি কি করে হয় আমরাও সাধারণ যারা আধ্যাত্মিক পথের সাধক সাধিকা আছি আমরা আমরা ও আমাদেরও এটি পরম্পরাগত এই ধারণা এই ধারা অর্থাৎ একজন সাধকের সারা জীবনে একজনই গুরু হবেন আর গুরু যে শিক্ষা দীক্ষা দেন সেটি তার ব্যক্তিগত এবং এটি গোপনীয় থাকে তা এইখানে শ্রীরামকৃষ্ণ তা তার জীবনে তিনি ভিন্ন ভিন্ন মার্গে সাধনা করেছেন এবং প্রত্যেকটি মার্গেই সাধনার সিদ্ধি সিদ্ধিলাভ করেছেন এইটি দিয়েই শ্রীরামকৃষ্ণ অন্য আমাদের সাধারণ যে সাধক তাদের থেকে নিজেকে তিনি পৃথক করে রেখেছেন মানে অনেক অনেক সাধক হিসেবেই অনেক উপরে তার স্থান এই জন্যে বলব যে আমাদের একটা মার্গে একটা পথে সাধন করতেই একটি জীবন কেন কত জীবন লেগে যায় সেই মার্গের সিদ্ধি লাভ করবার জন্য কিন্তু এইখানেই দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের ভিতরে বিশেষত্ব যে শ্রীরামকৃষ্ণ বলতেন এই শরৎ মহারাজ শারদ বলছেন যা আমরা তার মুখে শুনেছি যে ভিন্ন ভিন্ন যে মার্গে সাধনা করেছেন এটি সম্ভব হয়েছিল তার পক্ষে কেননা তিনি বলছেন এক একটি মার্গ আমি সাধন করতে তিন দিন করেছি তারপরেই সেই মার্গের চরম সিদ্ধি লাভ করে আমি প্রাপ্ত হয়েছি এই ধরনের সাধক শ্রীরামকৃষ্ণের মতন সাধকের পক্ষেই একই জীবনে বহু মতের পথের সাধন সম্ভব হয়েছিল এবং তার মনে একটি এই অদ্ভুত ইচ্ছাও জেগেছিল এখন এইটারও বটে যে হ্যাঁ হয়তো তিন দিনে পাঁচ দিনে সাত দিনে এক মাসের মধ্যে এক একটা পথের সাধনা পূর্ণ হয়ে গেল সিদ্ধি লাভ করে নিলেন তারপরে সময় ছিল তিনি আরেকজন করতে পারেন কিন্তু আমাদের হিন্দু ধর্মের এইটি বৈশিষ্ট্য একটি যে একটি যে কোনো একটি মার্গের সাধনা সিদ্ধি লাভ করলে পরে সেই সাধক তিনি সিদ্ধ হন এবং পূর্ণ কাম হন পূর্ণ হয়ে যান তার আর আবার নতুন করে আবার কোন অন্য মার্গের সাধনার কোন প্রয়োজন পড়ে না তা তো সিদ্ধি লাভ করে তিনি তো পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তাহলে আবার এইখানে যে বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ এই এর উত্তরে যে তিনি এত মতে পথে সাধনা করলেন কেন একটাতেই তো মানুষ সিদ্ধ হয়ে পূর্ণ হয়ে যান তারপর যদি সময় থাকে অপর যারা অপরে যারা মানে এখনো পূর্ণ বা সিদ্ধ হননি মুক্ত হননি তাদের সাধনার সহায়তা করতে এগিয়ে আসেন এবং তাদের মুক্ত করতে তারা এগিয়ে আসেন কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ তাও করেছিলেন কিন্তু আবার তিনি আরো অন্য অন্য মার্গের পথের সাধনা করেছেন এর উত্তরে শারদানন্দ বলছেন যে শ্রীরামকৃষ্ণ মনে ইচ্ছা জেগেছিল যে এক একটি ভিন্ন ভিন্ন মার্গের যখন সাধনা করতে যাচ্ছেন তখন তার মনে এরকম একটা ইচ্ছা মনে উদিত হলো যে আচ্ছা এই ধরনের এই যেমন বেদান্ত সাধনা করলেন বেদান্ত সাধনা করার পর তিনি তার মনে ইচ্ছা জাগলো আচ্ছা এতটাই উদারতা তার মনে এসেছিল যে এই যে ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের সাধকরা কিভাবে তারাও সাধনা করে এবং তারা সিদ্ধি লাভ করে আমার এটি এটি শুন আমাদের হয় কি শুনলাম তাতেই আমরা তৃপ্ত হয়ে যাই শ্রীলামকৃষ্ণের ভিতরে তা নয় যেটি যে জিনিসটি তিনি জীবনে ধরেছেন তার শেষ পর্যন্ত গেছেন এইখানেই এই যে ইসলাম ধর্মের সাধন কেমন এবং তার সিদ্ধি লাভ করলে পরে কি অনুভব হয় সেটি তিনি নিজে প্রত্যক্ষ করতে চাইলেন তা সেই জন্যে বলছেন এরকম ইচ্ছা মনে এলো আর জগন্মাতার ইচ্ছাতে গুরুরাও তার কাছে সেই সেই সময়েই এসে উপস্থিত হয়েছিলেন মুসলমান ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম যখন সাধনা করতে গেছেন তখন একজন মুসলিম খুব সময় তার নামটি ছিল আহ প্রভানন্দি নামটি একটা জায়গায় পেয়েছিলেন যে ওয়াজেদ আলী এরকম নামটি তারপর তিনি সুফি ধর্মের সাধনা করেছেন সুফি ধর্মের সাধনা করেছিলেন এবং তারপর যখন দক্ষিণেশ্বরে আসেন তিনি তার তিনি একজন হিন্দু ছিলেন হিন্দু পরিবারে তার জন্ম তারপর সুফি ধর্ম গ্রহণ করেন এবং তার আগে তার নাম ছিল গোবিন্দ রায় গোবিন্দ রায় তো এইরকম এবং প্রত্যেক জায়গাতেই যেমন বেদান্ত সাধনা করেছিলেন তোতাপুরি আহ অদ্বৈত বেদান্তের আহ সিদ্ধি লাভ করেছিলেন এই তোতাপুরী তার কাছ থেকে তিনি দীক্ষিত হয়ে সন্ন্যাসে দীক্ষিত হয়ে তিনি সাধনা করেছিলেন এই তোতা বা ভৈরবী ব্রাহ্মণী আহ যার কথা আজকে বলবো তা এরা আপনা থেকেই নিজে থেকে এই প্রেরণা অনুভব করেছেন ভিতরে তাদের ঠিক সেই সময় এই কাছে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন এবং শ্রীরামকৃষ্ণ তাদের দেখে তাদেরকে মানে গ্রহণ করেছেন চিনতে পেরেছেন এবং জগন্মাতার কাছ থেকে তিনি আদেশও পেয়েছেন বা তার কাছ থেকে শুনতে পেয়েছেন যে হ্যাঁ আমার তাকে এই এই ভিন্ন ভিন্ন মার্গে সাধনা করার জন্যই এরা এসেছে এইভাবে জগন্মাতার কাছ থেকে শ্রীরামকৃষ্ণ তাদের এইখানে দেখতে পাওয়া যায় যে শ্রীরামকৃষ্ণের বেলায় আহ অদ্ভুত জিনিস অর্থাৎ তিন দিন তিন দিনে এক একটি মার্গে সাধনা পূর্ণ করেছেন সম্পূর্ণ করেছেন আবার একটির পর একটি বহু মতের পতের সাধনা অর্থাৎ যেমন খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্মের বাইরে সাধনার মধ্যে বলবো যে তিনি যেমন করেছেন ইসলাম আবার রয়েছে খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্মের সাধনা ঠিক বলবো যে এরকম কোনো গুরুর কাছে গিয়েছিলেন এরকম কিছু আমরা পাই না কিন্তু শিক্ষা দীক্ষা সম্বন্ধে তিনি শুনেছিলেন শুনেছিলেন অপরের কাছ থেকে এবং সেটি বেশ কিছুদিন মগ্ন ছিলেন যীশু খ্রিস্টের তার জীবন তার উপদেশের নিয়ে তিনি কয়েকদিন তাতেই ডুবেছিলেন এবং কয়েকদিন এই খ্রিস্টান ধর্মের অনুকূল চিন্তা ভাবনাতেই তার মন ব্যস্ত ছিল তারপর একদিন এই দর্শন পেলেন পঞ্চবটিতে এইভাবে দেখা যায় এবং চার্চে বিভিন্ন চার্চে কলকাতায় চার্চে গিয়েছেন তা যে না ভেতরে ঢুকবো না তবে ইচ্ছা জাগে যে দূর থেকেই দেখব তারা কিভাবে ভগবানের উপাসনা করে তো এইরকম ধরনের ইচ্ছা তার মধ্যে অদ্ভুত ছিল তা এইভাবে আবার হিন্দু ধর্মের অন্তর্গত বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সাধন মার্গ তিনি জীবনে স্বীকার করেছেন অর্থাৎ সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন এইটি এই শ্রী রামকৃষ্ণের পক্ষে সম্ভব হয়েছিল একটির পর একটি সাধনা সিদ্ধি লাভ করে আমাদের কাছে একটা দৃষ্টান্ত এই অদ্ভুত দৃষ্টান্ত রেখে গেছেন আর এইটি সম্বন্ধে বলা হয় যে জনি গুরু হবেন সমগ্র জীবনে এইটি সর্বত্র এই নিয়ম অনুষ্ঠিত হয়নি হয় না ব্যতিক্রম আছে ভাগবতেও দেখা যাচ্ছে অবদূত বলছেন তার চব্বিশ গুরু ছিল বিভিন্ন রকমের এখন গুরুর মধ্যে আবার যে মানুষ গুরু শুধুমাত্র তা নয় সেখানে আমরা ভাগবতের মধ্যে দেখি যে মৌমাছি বলে আমার গুরু এরকম বিভিন্ন সব মানে জীব প্রাণী এরা গুরু রূপে এই সামনে তারা এই এসেছিলেন এবং তিনি তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছেন এবং সেই জন্য তাদেরকে বলা এখন এখানে শরৎ মহারাজ বলছেন যে একের বেশি যখন গুরু একজনের জীবনে আসছেন তারা তাদেরকে আমরা বলতে পারি উপগুরু বা এই শিক্ষাগুরু এরকম হতে পারে তা আর শাস্ত্রের দৃষ্টান্ত প্রমাণও দেখিয়েছেন যে এই ভাগবতে চব্বিশ জন গুরু এই অবদূতের সেখানে রয়েছে উপগুরুর কথা বলা হয়েছে আর এইখানে শ্রীরামকৃষ্ণের বিভিন্ন মতে যে সাধনা করেছেন যেমন এখানে শুধুমাত্র আমরা তিনজনের কথাই এখানে আমরা পাচ্ছি বা আরেকজন রাম রামলালা রামায়ণ সম্প্রদায়ের সাধু এসেছিলেন জটাধারী তার নাম পাচ্ছি কিন্তু এখানে এই অধ্যায়ে দুজনের কথা বলা হচ্ছে যে তারা কীভাবে শ্রীরামকৃষ্ণের দ্বারা উপকৃত হয়েছিলেন প্রথম হলেন ভৈরব ব্রাহ্মণী আর দ্বিতীয় জন হলেন ওই দ্বিতীয় জন হলেন তোপুরী এখন এইখানে মধ্যে এই আলোচনার মধ্যে এইখানে বলছেন যে শরৎ মাস বলছেন যে অন্যান্য অন্য যারা গুরু ছিলেন সে সম্বন্ধে আমরা কিছু জানি না জানি না মানে কেন বলছেন ঠাকুর আমাদের কাছে তাদের নাম সবারই নাম করেছেন তা নয় আবার হয়তো বা ঠাকুর তাদের ভুলেই গিয়েছিলেন অথবা ঠাকুর শরৎ মাস বলছেন খুব সুন্দর মানে সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কথাই বলছেন যে হয়তোবা তাদের সম্বন্ধে শোনা অর্থাৎ তাদের সঙ্গে যে শ্রীরামকৃষ্ণের যে সমস্ত সম্পর্ক হয়েছিল তা আর আমাদের জীবনে কোনো প্রভাব বা আমাদের তার দ্বারা কোনো উপকার হবে না বলেই আমাদের হয়তো শ্রীরামকৃষ্ণ তাদের সম্বন্ধে কিছু বলেননি আর এই তোতাপরি বা ভৈরব ব্রাহ্মণ সম্বন্ধে যা বলেছেন সেও ঠাকুরের কাছ থেকেই শুনে নিয়ে শরৎমাস বলেন কারণ শরৎ মাস এরা সব যারা বালক ভক্ত যারা পরে সন্ন্যাসী হয়েছিলেন বা অন্যান্য মাস্টার মশাই এরা আহ শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম আসার আগেই এই ভৈরব ব্রাহ্মণী এবং তোতাপুরি অনেক আগেই দক্ষিণেশ্বর ছেড়ে তারা চলে গিয়েছিলেন আর সেই জন্যে তাদের সঙ্গে এই লেখক শারদানন্দ যে কোনো সম্পর্ক ছিল না তা এই যে এসেছেন এখন এই ভৈরব ব্রাহ্মণী যখন এসেছিলেন সেইটিও যে নির্দিষ্ট হয়ে ভৈরব ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে এসেছিলেন এইটি দেখা যায় এটি দেখা যায় যে অদ্ভুত ভৈরব ব্রাহ্মণী তিনি তন্ত্র শাস্ত্র এবং সাধনায় অনেক তার অভিজ্ঞতা অনেক তার জ্ঞান এবং তিনি সাধনা অনেক উন্নতি করেছেন অর্থাৎ আধ্যাত্মিক জগতের অনেক উচ্চ স্থান তিনি লাভ করেছিলেন এটা বলা হচ্ছে যে এবং এই যে শ্রীরামকৃষ্ণকে তন্ত সাধনায় তাকে সহায়তা করতে এই তাকে সহায়তা করতে এই গুরু রূপে তিনি আসছেন এবং এটি মায়ের কাছ থেকে অর্থাৎ জগন্মাতার কাছ থেকে তিনি এই আদেশ পেয়েছিলেন এর দ্বারাই শরৎ মাস বলছেন যে শ্রীরামকৃষ্ণের গুরু রূপে যিনি বৃত হচ্ছেন তার আধ্যাত্মিকতা যে অনেক উপরে এটা বলার অপেক্ষা থাকে না এটাই বলছেন যে ভৈরব ব্রাহ্মণী আধ্যাত্মিক জগতের একজন বড় দিকপাল আর বিশেষ করে তন্ত্র সাধনা তন্ত্র সাধনা এবং শাস্ত্রের উপরে তার পারদর্শিতা ছিল আর সঙ্গে সঙ্গে আবার বৈষ্ণব শাস্ত্রের যে বিভিন্ন ভাবের সাধনা এবং যে সমস্ত গ্রন্থ রয়েছে সেগুলো তার সব পড়া ছিল তিনি সেগুলো পড়েছিলেন তা সেই পাণ্ডিত্য তার ছিল এখন ভৈরব ব্রাহ্মণী তিনি ভৈরবী ভৈরবী ব্রাহ্মণী এই বইতে বলা হয়েছে অন্যত্র যে তার নাম ছিল যোগেশ্বরী যোগেশ্বরী এখন শরৎ মাস এখানেই বলছেন যে তিনি আহ মানে কোথায় বাংলাদেশেই হবে পূর্ববঙ্গে তার জন্ম হয়েছিল কিন্তু সেই তার মানে পূর্ব পরিচয় অর্থাৎ তার মানে যে পরিবারে জন্ম হয়ে তিনি নিয়েছিলেন পেয়েছিলেন তা সেই পরিবারের কোনো পরিচয় বলে আমরা জানি না ঠাকুরও কখনো বলেননি অথবা যে পরে কখনো তিনি বিবাহিতা হয়েছিলেন কি না কোনো পরিবারে ঘরনীয় রূপে তিনি কোনো জীবন কাটিয়েছেন কি না তাও আমরা জানি না আবার কেন যে তিনি এই রকম অল্প কৈশোরেই তিনি এইভাবে সংসার ত্যাগ করে সাধনায় ডুবে গেলেন আর এই রকম সন্ন্যাসিনী পোশাকে সর্বত্র ঘুরে বেড়াতেন কেন যে এই রকম তিনি এই বৈরাগ্যের পথ অবলম্বন সন্ন্যাসীর পথ অবলম্বন করে এলেন কোনো কি কারণ কি ঘটনা তাও আমরা বলছেন আমরা কখনো ঠাকুরের কাছ থেকে শুনিনি তবে এইটুক আমরা দেখলেই বলছেন যে বড় ঘরের মেয়ে মানে তার কথাবার্তা চাহনি বা পোশাক আশাকে বা তার যে চিন্তা ভাবনা তার সম্বন্ধে যুগ একটুখানি সম পরিচিত হলেই তার সম্পর্কে এলেই তার সঙ্গে দুটো কথা বললেই প্রত্যেকের এই ধারণা আসত যে এই ভৈরব ভৈরবী ব্রাহ্মণীর অর্থাৎ এই মহিলার ব্যক্তিত্ব আছে তাহলে এই মানুষটির জীবনে সাধনা আছে অর্থাৎ তিনি আন্তরিকভাবে গভীরভাবে তিনি সাধনা করেছেন এবং অনেক সিদ্ধি অর্থাৎ অনেক অনেক আধ্যাত্মিক এই উন্নত উন্নতি তিনি লাভ করেছেন এটি বোঝা যায় এবং এইখানে একটি ঘটনা শরৎ সুন্দর বলছেন এটা আরো অদ্ভুত লাগে এর থেকেই বোঝা যায় যে এই আধ্যাত্মিক জীবনে যারা এই আন্তরিকভাবে সাধনা করেন তার যে শরীরের এবং মনের একটা পরিবর্তন এই যে ট্রান্সফরমেশন এটি লক্ষণীয় এটি লক্ষণীয় বলছেন এই ব্রাহ্মণী সম্বন্ধে বলছেন যে ব্রাহ্মণী গুণে যেমন রূপেও তেমনি ছিলেন মানে গুণ তিনি এত সাধনা করছেন এই রকম সন্ন্যাসিনী হয়ে যত্র একাকিনী মহিলা ঘুরে বেড়াচ্ছেন সাহস তো পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা এবং তার শরীরও শক্ত মজবুত ছিল এটাও বুঝি বলে আরো অনেক কত গুণ তার রয়েছে পরিষ্কার বুঝতে পারছি আর বলছেন রূপেও অর্থাৎ তার যে মানে বাচি শরীরের কায়িক রূপ সে তো বলছেন অসামান্য ছিলেন বলছেন যে একবার এই মথুরবাবুর প্রসঙ্গে এসে এসেছে মথুরবাবু যখন তাকে প্রথম প্রথম দেখছেন যে এই মহিলা বেশি বয়স হয়নি প্রথমে দেখছেন এবং শরীরের তার যে রূপ লাবণ্য তাতেও এই মথুরবাবু মুগ্ধ হয়েছেন এবং এইভাবে একা একই যত্র ঘুরে বেড়াচ্ছেন আর এই রকম রূপে এত সুন্দরী তিনি এতে মথুরবাবুর বিষয়ী মানুষ তার মনে কিন্তু একটা খারাপ ধরনের সন্দেহ এসেছিল তার এই ভৈরব ব্রাহ্মণী চরিত্রের উপরে যে কি রকম নিশ্চয়ই কিছু চরিত্রের মধ্যে কিছু মলিনতা আছে এরকম তিনি সন্দিহান হয়েছিলেন এরকম তার একটা সন্দেহ তার মনে কিন্তু একদিন মানে বেশ প্রথম প্রথম থেকে এরকম চারা দিয়েছিল এবং একদিন এই ভৈরব ব্রাহ্মণী আহ কালী মন্দিরের দক্ষিণেশ্বরের কালী মা কালীর মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে আসছেন আর সামনেই বাবু দাঁড়িয়েছিলেন তা দেখতে পেয়েই একটু বৃদ্ধ বিদ্রুপ ছলেন মানে বিদ্রুপের ভাষায় এভাবে এই মথুরবাবু বলে বসেছেন একটা প্রশ্ন করে বসেছেন সেই প্রশ্নটি অত্যন্ত বলব মানে ভদ্রতার ঠিক মানে স্তরে আসে না এই ধরনের একজন ভৈরবীকে একজন মহিলাকে আর একশো দেড়শো বছর আগেকার এই বাংলার সমাজে সন্ন্যাসিনীকে ভৈরবীকে একজন পুরুষ লোক এরকম করে প্রশ্ন করে বসেছেন এটা আমরাও বলবো যে অত্যন্ত এটা মানে ইয়ে হয়নি উচিত হয়নি তো ভৈরব ব্রাহ্মণীকে বলছেন ভৈরবী তোমার ভৈরব কোথায় তা বলছেন ব্রাহ্মণী তখন মা কালীর মন্দির হইতে দর্শনাদি করিয়া বাহিরে আসিতেছিলেন হঠাৎ ওইরূপ জিজ্ঞাসিত হইয়াও কিছুমাত্র অপ্রতিভ বা রাগান্বিতা না হইয়া স্থিরভাবে মুথুরের প্রতি প্রথম নিরীক্ষণ করিলেন এই এখানে শরৎ মহাজ এত কথা লিখতে গেলেন কেন কেবলমাত্র বলব যে ভৈরব ব্রাহ্মণীর ব্যক্তিত্বের ব্যক্তিত্বের যে কি স্তরের ব্যক্তিত্ববতী এই মহিলা ছিলেন অর্থাৎ তার ব্যক্তিত্বের কোন স্তরের এত উঁচু স্তরের অর্থাৎ তার ভিতরে মনের এত উচ্চ ভাব মধ্যে রয়েছে মানে তিনি এত অনেক উপরে সাধারণ আমরা যে স্তরে সাধারণত চলাফেরা করি বা বেশিরভাগ সময় চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় আমাদের যে স্তরে আমাদের প্রত্যেকেরই বলবো যে একটা আমরা সাধারণভাবে একটা স্তরে থাকি সাধারণ মানুষ আমরা কিন্তু এইখানেই এই ভৈরব কে এই ধরনের একটা অনুচিত প্রশ্ন ব্যক্তিগত প্রশ্ন সন্ন্যাসিনীকে জিজ্ঞেস করছেন যে তোমার মানে ভৈরব ভৈরব অর্থাৎ তোমার স্বামী কতা এই ধরনের এতে তো একটু বলবো যে তাকে যেন অসম্মান দেখানো হচ্ছে তাকে অসম্মানিত করছেন তিনি এইভাবেই কিন্তু এতে হঠাৎ করে এইরকম প্রশ্ন একটু অন্য কথাবার্তা বলার পর যখন একজন আরেকজনকে এই ধরনের একটু ব্যক্তিগত এবং এটি বিহীন এই ধরনের প্রশ্ন একটু ভদ্রতার স্তর থেকে নেমে এসে এই ধরনের প্রশ্ন তাতেও এই বলছেন এইখানে শরৎ মহারাজ যে ভৈরবী ব্রাহ্মণী রেগে যাননি রেগে যাননি বা এই ধরনের হঠাৎ এইরকম প্রশ্ন আমাদের যদি কেউ করে বসে আমরা একটুখানি থতমতে খেয়ে যাব তাও তার হয়নি অপ্রতিভ তার প্রতিভা কিন্তু সেখানে ক্ষুণ্ণ হয়নি সেখানে তিনি সপ্রতিভ বা অপ্রতিভ চিহ্নিত সেখানে ছিলেন আর রেগে যাননি তারপরেই সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে যাননি এই যে একটা অনুচিত প্রশ্ন একটা এরকম উচিত হয়নি এরকম এরকম ধরনের প্রশ্ন করাটা তা বলছেন যে অর্থাৎ এখানে তাকে দেখছেন মানে কয়েকদিন দেখছেন কয়েকদিন ধরে দেখছেন এটা ঠিক বুঝতে পারছি কিন্তু কথাবার্তা হয়তো বা এই প্রথম হচ্ছে সেই জন্যে এই ধরনের কথাতে আহ ভৈরব ব্রাহ্মণী রাগেননি এবং থতমত খাননি আর সঙ্গে সঙ্গে উত্তর দিতে যাননি এখানে লিখছেন শরৎ মাঝে প্রত্যেকটা কথার মধ্যে আমি বলি আমাদের লক্ষ্য করার বিষয় যে এটি আধ্যাত্মিকতারই উন্নতির পরিচয় দিচ্ছে যে বলছেন মথুরের প্রতি প্রথম নিরীক্ষণ করিলেন মানে একটু তাকিয়ে দেখলেন কথা বলতে যাননি পরে বলছেন শ্রী শ্রী জগদম্বার পদতলে সবরূপে পতীত মহাদেবকে অঙ্গুলি নির্দেশ করিয়া মথুরকে দেখাইয়া দিলেন যে ওই মন্দিরে যে মা কালী পায়ের নিচে মহাদেব শুয়ে আছেন তার দিকে আঙ্গুল দেখিয়ে দিলেন তখন তখনও এই যে মানে মথুরবাবু তার মনে সন্দেহ ছিল যে না এই মহিলার চরিত্রে কিছু অন্যরকম আছে অত পরিষ্কার নয় তা সেই জন্য সন্দিগ্ধ মানা বিষয়ী মথুর অল্পে ছাড়িবার পাত্র ছিলেন না তিনিও ওইটুক দেখিয়ে দিলেন বলেন না এর মধ্যেই অনেক কিছু মানে লুকিয়ে রেখেছেন এই ভৈরব ব্রাহ্মণী তিনি আবার তার সঙ্গে তাকে প্রশ্ন করছেন মথুর এটি একটু বেশি মাত্রাতে তিরিক্ত হয়ে যাচ্ছে তাও বলছেন ও ভৈরব তো অচল তোমার প্রশ্ন করেছিলেন ভৈরবী তোমার ভৈরব কোথায় এইখানে তিনি উত্তরে দেখিয়ে দিলেন যে মহাদেবকে তখন বলছেন ও ভৈরব তো অচল মানে এতেই বোঝা যাচ্ছে যে মতুরবাবু সন্দেহ করছেন যে তোমার কোনো অন্য সচল কোন মানুষ পুরুষ আহ স্বামী আছে সেটি তোমার সামনে প্রকাশ করছো না এই ধরনের এটা বলতে যাচ্ছেন। কিন্তু ব্রাহ্মণী তখন ধীর গম্ভীর স্বরে উত্তর করিলেন তিনি ধীর এবং গম্ভীর স্বরে এই ধরনের চরিত্রের উপরে আহ পাঠাক্ষ করে প্রশ্ন আমরা কেন করতে যাব তার উত্তর দিয়ে কেন করতে দিতে যাবো আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে যে কোনো মানুষ প্রশ্ন করবে আর আমি তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তো কিন্তু এখানে এই বৈরব ব্রাহ্মণী রেগেও যাননি আর ধীর গম্ভীর স্বরে উত্তর দিলেন যদি অচলকে সচল করিতেই না পারিব তবে আর ভৈরবী কেন অর্থাৎ এই অচল ভৈরব তুমি বললে কিন্তু এই অচল ভৈরবকে সচল যদি আমি না করতে পারি তাহলে আর ভৈরবী হয়েছি কেন মানে নিজের যে ব্যক্তিত্ব সেটাও তিনি দেখিয়ে দিলেন যে হ্যাঁ আমি তুমি বলছো তো যে এই ভৈরব মহাদেব সব হয়ে পড়ে আছে ও তো অচল আমিও একজন ভৈরবী এবং সাধারণ সব সমাজে দেখা যায় যে রকম ধরনের ভৈরবী না আমি তাদের থেকে আমার আলাদা আমি আই অ্যাম ডিসংক সাম এই নিজের ডিগনিটি কিভাবে মানে তিনি রক্ষা করছেন ডিগনিটি এই ডিগনিটি রক্ষা করে আবার তার সঙ্গে এভাবে প্রশ্নের উপরে উত্তর দিচ্ছেন রেগে যাননি তখন ধীর গম্ভীর স্বরে যদি সচল অচল কেউ সচল না করতে পারলাম তাহলে ভৈরবই হয়েছি কেন অর্থাৎ তিনি সেই মহাদেবকে দর্শন করেছেন বা তাকে তার মানে ভৈরব বলে তাকে আহ শ্রদ্ধা সম্মান বা ভক্তি করেন সেটি বলে দিয়েছেন এর দ্বারাই ব্রাহ্মণীর ঐরূপ ধীর গম্ভীর ভাব ও উত্তরে মধুর লজ্জিত ও অপ্রতিভ হইয়া নির্বাদ হইয়া রহিলেন এই দেখুন এই সামনে তিনি একটু হালকা হালকা হয়ে মনে কথাবার্তা বলতে শুরু করেছিলেন মধুরাবু কিন্তু যেই এই ধরনের আহ ব্রাহ্মণীর উত্তর শুনলেন তখন আগে ছিলেন অপ এই যে বলছেন যে তিনি থতমত খেয়ে যাবেন মধু ভৈরবী ব্রাহ্মণী কিন্তু তা নয় এইখানে এই এই ভৈরবী ব্রাহ্মণীর উত্তরে মথুরবাবুই থতমত খেয়ে গেলেন বলে অপ্রতিভ হয়ে গেলেন আর কথা বলতে পারলেন না নির্বাক হয়ে গেলেন এবং লজ্জিত হলেন তো এই জন্যে এখানেই দেখা যায় যে ভৈরবী ব্রাহ্মণীর আধ্যাত্মিক উন্নতির পরিচয় কীরকমভাবে একটা মানুষের ভিতরে প্রকাশিত হয় এবং এইটি দেখবার এটি আমাদের শিখবার যা আমাদেরও আধ্যাত্মিক উন্নতি এই এই রকম আমাদের ব্যবহার হবে মানুষের সঙ্গে তাই এটা একটা অদ্ভুত মনে হয় আর এই ভৈরব ব্রাহ্মণী যখন এলেন সেই দক্ষিণেশ্বরে তা সেও অদ্ভুত মানে নির্দিষ্ট অর্থাৎ ভৈরব ব্রাহ্মণী জগন্মাতার কাছ থেকে দর্শনে পেয়েছিলেন এই আদেশ যে তাকে তিনজনকে তিনজন সাধককে সহায়তা করতে হবে আধ্যাত্মিক পথের গুরু হতে হবে সে এ সম্বন্ধে বলছেন যে বাংলাদেশে বা পূর্ববঙ্গে দুইজনকে কে তিনি সাক্ষাৎকার করেছিলেন এবং তাদেরকে সাধন পথে সহায়তা করেছিলেন তাদের গুরু হয়েছিলেন ভৈরবী ব্রাহ্মণী চন্দ্র একজনের নাম আর একজনের নাম গিরিজা আর তৃতীয় ব্যক্তির সন্ধানে তিনি সব এই এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এই তৃতীয় ব্যক্তি ঘুরতে 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 তাকে পাওয়ার জন্য তিনি গঙ্গা ধার ধরে ধরে আসছিলেন এবং একদিন শ্রীরামকৃষ্ণ তার ঘরের পূর্ব দিকে গঙ্গার উপরে যেখানে বগুল গাছটি রয়েছে বগুলতলা বলা হয় সেখানে একটি ঘাটও আছে ওই তার উপরেই পাশেই রয়েছে নবাবতখানা যেখানে সীমা শারদা দেবী মা সেখানে অবস্থান করেছেন ছিলেন এবং তার পাশেই যে রাস্তাটি চলে গেছে পঞ্চবটির দিকে তার পরেই পশ্চিম দিকে বলছি যে গঙ্গার উপরে ঘাট সেই ঘাটের উপরেই যে ফুলের বাগান সেখানে ঠাকুর ফুল তুলছিলেন সকালবেলা দিকে বা হ্যাঁ সকালের দিকে ফুল তুলছিলেন তখন ঠাকুরই দেখতে পেলেন যে একটা নৌকা এলো আহ থেকে নৌকা এলো ওই ঘাটে ইয়ে করলো এসে থামলো আর সেই নৌকা থেকে একজন গেরুয়া পরা এরকম ভৈরবী সন্ন্যাসিনী নেমেছেন তিনি দেখ হ্যাঁ তারপরে ঠাকুর দেখছেন যে ওই ভৈরবী হেঁটে নৌকো থেকে নেমে সিঁড়ি দিয়ে উপরে উঠে হেঁটে আবার দক্ষিণ দিকে চাঁদনীর ঘাটের দিকে চলে গেলেন চাঁদনিতে চলে গেছেন চলে গেলেন আর ঠাকুর তখন এই ওই বাগান থেকে বেরিয়ে এসে ঘরে এলেন ঘরে এসে তার ভাগ্নে হৃদয়কে বলছেন হ্যাঁ রে দেখ একজন ভৈরবী এসেছে চাঁদনিতে বসে আছে তুই যা আমার আমার কাছে নিয়ে আয় তো আপত্তি করছে কেন ওখানে এক মহিলা এসেছে তুমি তো মানে মহিলার সঙ্গে দেখা করা এ করা এগুলো তো ঠাকুর কখনো করেননি কখনো করেন না আবার বলছেন যে অপরিচিতা মহিলা তা ওকে আবার তোমার এখানে ডাকবো আর ও আসবে কেন তা ঠাকুর বলছে না না তুই যা ও বললে পরেই বলে গিয়ে বল যে আমি দেখা করতে চাই ও আসবে তা এরকম একটা বিস্ময়ের নিয়ে ও তা আমাদের হৃদয় সে ওই চারদিকে দেখে হ্যাঁ একজন ভৈরী ব্রাহ্মণ ওখানে বসে আছে ভৈরবী বসে আছে তখন গিয়ে বলে যে আমার ঈশ্বর ভক্ত একজন ঈশ্বর পরায়ণ ভক্ত মামা আপনার সঙ্গে আপনাকে দেখা করার সঙ্গে দেখা করতে চান আপনি একবার আসুন তিনি বলছেন আপনার সঙ্গে দেখা করতে আপনাকে দেখা করতে তা দেখলেন যে হৃদয় দেখলেন যে ভৈরি মানে বলতেই সঙ্গে সঙ্গে উঠে তার সঙ্গে ঠাকুরের কাছে আসতে শুরু করেছেন এবং ঠাকুরের কাছে এসেছেন এসে ঠাকুরের সঙ্গে মানে খুব সরল ভাবে দুজনেই মানে কথা বলতে বলতে মত্ত হয়ে উঠেছেন আর এই দুধ থেকে হৃদয় দেখে অবাক আরো তার বিস্ময়ের অবধি ছিল না যে কি করে হয় যে ঠাকুর কোনো মহিলার সঙ্গে দেখা করেন না কথা বলেন না তিনি আড়ালে আড়ালেই থাকেন সবসময় মায়ের চিন্তা যে দিবানিশি মানে ইয়ে করে মগ্ন হয়ে থাকেন আর এইরকম একজন অপরিচিত মহিলা আবার তার সঙ্গে আবার কথা বলতে গিয়ে একবার খুব সহজা সরল ভাবে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছেন তারপরে আবার বলছেন যে ঠাকুর এই যে তাকে একটু কিছু খাওয়াতে গেলেন এই সমস্ত কথা এখানে রয়েছে খাওয়াতে মানে খেলেন দিলেন খুব আবার ভৈরব ব্রাহ্মণী কে মা বলে সম্বোধন করছেন ঠাকুর আর এই ভৈরব ব্রাহ্মণীও একে ঠাকুরকে নিজের পুত্র অপত্য স্নেহে এরকম মানে ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন এবং তার পরিচয় এই ব্যবহার তিনি নিজেকে ব্যক্ত করছেন তাই এই সমস্ত যেমন আমাদের কাছেও একটি বিষয় লাগে আবার হৃদয়ের কাছে সেই বিষয় ছিল এবং তার বিষয়ের কোনো অবধি ছিল না বলা হচ্ছে তা পরে এখানে একটা লক্ষ্য করার বিষয় খুব সুন্দর মানে রয়েছে যে পাঁচ ছ সাত দিন ঠাকুর তার সঙ্গে অনবরত এই ঈশ্বর প্রসঙ্গ করছেন করছেন দুজনেই খুব আনন্দ পাচ্ছেন এবং কিভাবে দিনের পর দিন কত দিন কেটে গেল পাঁচ ছ দিন কেটে গেল তারা কেউ বোধই করেননি এবং সেইখানে এই সমস্ত কথার মধ্যেই ঠাকুর নিজের মনে কার যে সমস্ত প্রশ্ন বা সন্দেহ ছিল সেগুলো উজাড় করে ব্রাহ্মণীকে বলছেন দেখো তোমার দেখো মা আমার এরকম ধরনের মাকে আমি দর্শন করে মায়ের সঙ্গে কথা বলি তা তো সব ঠিক কিন্তু আবার আমার গাত্র হচ্ছে আমার শরীরে জ্বালা হচ্ছে আবার ঘুম হয় না এরকম ঘুম হয় না আর এমন মায়ের চিন্তা করতে করতে আমার শরীর বাইরের জগতের কোনো জ্ঞান থাকে না হুঁ হারিয়ে ফেলি আর শরীরের কোনো বোধও থাকে না এই সমস্ত কথা বলছেন বিভিন্ন ভাবের কথা বলছেন এইগুলো দেখে শুনে মায়ের দর্শনার্থী কথা শুনে ভৈরব ব্রাহ্মণী বলছেন যে হ্যাঁ বাবা সব ঠিক আছে বলে আমি কি ঠাকুর বলছেন জিজ্ঞেস করছেন আমি কি পাগল হলাম ঠাকুরের মনে কিন্তু এ ধরনের সন্দেহ এসেছে যে এটা এটা কিন্তু সংশয় এটি লক্ষ্য করলেন যে এই শ্রীর রামকৃষ্ণ সংশয়ে ভুগছেন তা এই সংশয়ে ভুগছেন এই সংশয় মুক্ত তাকে করতে হবে এবং সেই সংশয় মুক্ত করবার জন্যে তিনি বলছেন যে এই ধরনের যে সাধনা আর এই সাধনার পরে যে এইরকম প্রতিক্রিয়া হয় এরকম দর্শনাদি হয় যেগুলো ঠাকুর বলছেন হয়েছিল সেগুলো সমস্ত স্বাস্থ্য গ্রন্থে চৈতন্য চরিতা আমৃত মানে চৈতন্যের জীবনেও আবার জীবনেও ভাগবতে এই সমস্ত সমস্ত বর্ণনা আছে অতএব এগুলো তোমার ভুল নয় বা এগুলো তুমি মানে এর দ্বারা যে তুমি মনে করছো অপরেরাও বলছে অপরেরাও এই যারা কর্মচারী আছে তাদের মধ্যে কেউ কেউ বলছে যে এই বা রামকৃষ্ণ এই পাগল হয়ে গেছে তা বলে না না তুমি পাগল হতে যাবে কেন এই তোমার ভিতরে মহাভাবের বিকাশ ঘটেছে এই মধ্যে হয়েছিল মধ্যেও এরকম মহাভাবের উদয় হয়েছিল সেটা তোমার মধ্যে এসেছে তা এই কিন্তু এই সন্দেহ তার যাচ্ছে না এই সন্দেহ মুক্ত করবার জন্যেই শাস্ত্রে যে এইগুলো আছে আর এই শাস্ত্রের অনুকূল শাস্ত্র নির্দিষ্ট যে সমস্ত সাধনা সেই যে সেই সাধনাগুলো যদি তাকে করানো হয় অর্থাৎ ঠাকুরকে করানো হয় তাহলে ওই সাধনা করলে পরে সাধনায় সিদ্ধি লাভ করে যে ধরনের দর্শনাদি বা লক্ষণ তার বইতে লেখা আছে সেগুলো যদি শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে প্রত্যক্ষ দেখতে পান অনুভব করেন তাহলে বুঝতে পারবেন যে না এইগুলো স্বাস্থ্যসম্মত আর এইগুলো ঠিকই আছে এইগুলো মানে এগুলো পাগলামি নয় এই জন্যেই ভৈরব ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে এই তন্ত্রমতে সাধনায় নিযুক্ত করেছিলেন তন্ত্রমতে মতে সাধনার নিযুক্ত করতে গেলেন কেন কারণ তন্ত্রে চৌষট্টি বিষ্ণুক্রান্তা মতে চৌষট্টি রকমের প্রধান প্রধান তন্ত্র সাধনা রয়েছে বহু চৌষট্টি তন্ত্রের সাধনা আছে সেইগুলোর সাধনা কিভাবে করতে হয় আর তার সঙ্গে বর্ণনা রয়েছে তার ফল কি অর্থাৎ সিদ্ধি লাভ কেমন সেইটিও বর্ণনা আছে সেই জন্যে এই ঠাকুরকে এইভাবে তন্ত্র মতে সাধনা করে এবং তারপরে দেখা গেল যে ঠাকুরও সেই সমস্ত বইতে যা যেরকম দর্শনাদির কথা বলা আছে সেগুলো তার জীবনে এসেছে তখন তিনি সন্দেহ মুক্ত হলেন আরো ভৈরে ব্রাহ্মণী তখন ঠাকুরের কাছ থেকে যে সমস্ত তার অদ্ভুত সব বলছেন যে না এই সমস্ত মহাভাবের উদয় যেগুলো শ্রীরামকৃষ্ণ অনুভব করছেন সেগুলো শুধুমাত্র চৈতন্যের জীবনে বা রাধারানীর জীবনে হয়েছিল তা নয় এই এর দ্বারাই তিনি বলছেন যে ভাগবতের বা অন্যান্য শাস্ত্রের সমস্ত বলা আছে যে ভগবান অবতীর্ণ হবেন এই কলিযুগে অবতারের এই লক্ষণ সমস্ত কিছু সব বলা আছে সেই থেকেই তিনি বলছেন যে এই সমস্ত শাস্ত্রের সহায়ে আমি প্রমাণ করে দিতে পারি যে এই শ্রীরামকৃষ্ণ সাধারণ সাধক মাত্র নন সাধারণ সিদ্ধ পুরুষও নন তিনি হলেন ঈশ্বরের অবতার এই এত সব প্রসঙ্গ আছে তা এগুলো অনেক দিনের কথা এগুলো এসে গেল আমি যা বলছেন যে শরৎ বলছেন অল্পাধিক ছ বছরের মতন ভৈরব ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে কাটিয়েছেন ঠাকুরের কাছে আর এর মধ্যে কখনো কখনো হৃদয়কে সঙ্গে নিয়ে ঠাকুরও কখনো তার সঙ্গে গিয়েছেন ওই কামার পুকুরে গেছেন কামার পুকুরে কিছু কাল কাটিয়েছেন এবং হৃদয় সেখানে ছিলেন এবং শেষবারে কামার পুকুর থেকেই ভৈর ব্রাহ্মণী ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে কাশি চলে যান সেই কথা প্রসঙ্গ আসব তার আগে আরো একটা জিনিস লক্ষ্য করি এই যে আহ পাঁচ ছয় দিন যখন খুব আনন্দে ভৈরব ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা বলে নিজের সব যে আধ্যাত্মিক দর্শনাদি হচ্ছিল শরীরের উপরে প্রতিক্রিয়া হচ্ছিল সেগুলো যখন আহ ভৈরব শুনলেন এবং বললেন হ্যাঁ এগুলো সবেই শাস্ত্রের সম্মত অর্থাৎ শাস্ত্রেতে এগুলো সব লেখা আছে এগুলো কোনো মানে ঠাকুরের কোনো পাগলামই নয় এটা আধ্যাত্মিকতা মাত্র তারই প্রকাশ এটি হয়েছে এখন এর দ্বারা ঠাকুরও খুব সন্তুষ্ট হয়েছেন এত বলাই বাহুল্য কিন্তু এর মধ্যেই ঠাকুরই ভৈরব ব্রাহ্মণীকে বললেন দেখো তুমি এখানে আছো আর এই ধরনের প্রসঙ্গ আমার সঙ্গে করছো এতে আমিও আনন্দ পাচ্ছি তোমারও আনন্দ হচ্ছে ঠিক কথাই কিন্তু এই সংসারে এই দুনিয়াতে আহ মন্দ প্রকৃতির মানুষ অনন্দ স্বভাবের মানুষ অনেক আছে তারা তোমাকে তোমার বিরুদ্ধে নানান রকমের সন্দেহ এবং দোষারোপ করতে পারে এটি এখানে থাকাটা তোমা আমার এখানে থাকাটা দিনে রাতে এই রকম ছ সাত দিন পাঁচ ছ দিন হয়ে গেল তোমাকে এখান থেকে তোমাকে দূরে যেতে হবে এবং সেই জন্যেই বলা হয়েছে যে ভরি ব্রাহ্মণী তৎক্ষণাৎ ঠাকুরের আদেশ শুনে তিনি হৃদয় বলছেন যে মামাই ওই দেবমন্ডলের ঘাট দেবমন্ডলের ঘাট মালিকানা ছিল নবীনচন্দ্র নিয়োগী নবীনচন্দ্র নিয়োগীর তার মালিকানাতে ছিল এই ঘাট তো সেইখানে তাদের কাছে পাঠিয়ে দেন ঠাকুর তুমি সেখানে যাও এই ইয়েতে নিবন্ধন নিয়োগীর ঘরে এবং তারা পরিবারের মায়েরা তাকে খুব গ্রহণ করে আদরে সমাদরে গ্রহণ করে এবং তাকে সমস্ত এই চাল ডাল গম সুজি ময়দা এগুলো সব তাকে দেন এবং ওই ঘাটে একটা ঘরে তাকে থাকতে বলেন এবং ভৈরব ব্রাহ্মণী ওই ওই ঘটেই ঘাটেই থাকতেন ওই ঘরে থাকতেন এবং কিন্তু ঠাকুরও তাতে রাজি হয়েছিলেন যে সারাদিনের মধ্যে একবার এই ভৈরব ব্রাহ্মণী আসতেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ঠাকুরের কাছে আসতেন ঠাকুরের সঙ্গে একটু কিছুক্ষণ সময় কাটাতেন এবং কথাবার্তা বলতেন এইভাবে বর্ণনা রয়েছে তাই এইখানে আমাদের কাছে এইটাই আমাদের মনে হয় যে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ছেন সবসময় একজন মানে আত্মসমাহিত মা জগন্মাতার চিন্তায় মানে সমাধিস্থ হয়ে আছেন আবার এদিকে ভরি ব্রাহ্মণের মতন এত উচ্চ একজন ততন্ত্রের মতের সাধনা করেছেন এত উঁচু অবস্থা তিনি প্রাপ্ত হয়েছেন তার মধ্যেও এই যে আমাদের লৌকিক জীবন সেখানেও আমাদের একটুখানি সাবধানে চলা ভালো এই সাবধানতা অবলম্বন করা অর্থাৎ সমাজে যা যেমন যে সমাজে যে রকম ধরনের মানুষ অর্থাৎ এই যে পুরুষ সামাজিকতা অর্থাৎ পুরুষ মহিলার ভিতরে যে যে ব্যবহার যে সম্পর্ক যে স্তরের যে সমাজে প্রচলিত আছে সেই সমাজের বিধান সমাজের ধারা আমাদের যারা আমরা সন্ন্যাসী বা যারা এরকম ধরনের আধ্যাত্মিক জগতে সাধনা করছেন সেগুলোকে মেনে নেওয়াই শ্রেয় মানে লিস্ট অযথা কেন আমরা অন্য মানুষকে আমাদের বিরুদ্ধে সমালোচনা করার সুযোগ দেব যে এরকম তারা সন্দেহ করতে পারে এবং কিছু আমাদের বিরুদ্ধে সমালোচনা করতে পারে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে করতে পারে এই ধরনের মানুষের মনে কেন কেন সন্দেহ তৈরি করবা আমি এমন কাজ করব আমার তো হয় মনের যে ঠাকুর এই শিক্ষাটা দিলেন এখানে মনে বা আমাদেরও এইটি যে আমি সন্ন্যাসী হতে পারি আমি ভালো মানুষ আমার কোনো রকম মলিনতা নেই চরিত্রের মধ্যে সব পরিষ্কার কিন্তু আমি এমন কথা বলবো না বা আমি এমন কাজ করবো না যার দ্বারা অন্য মানুষের মনে কোনো আমার বিরুদ্ধে কোনো সন্দেহ আসবে তার ডেফিনিট মানে পরিষ্কার ভাবে তারা আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে না কিন্তু তা সত্ত্বেও কেন আমি এমন করব যে সন্দেহ জাগবে তো সেই জন্যে যে জিনিসটি যে এরকম যে আমরা সাধারণভাবে বলবো যে একজন সন্ন্যাসী একজন সন্ন্যাসী মঠে থাকবে সে মঠে থাকবে একটা কেন্দ্রে থাকবে সাধনা সকাল সন্ধ্যে তারা জব ধ্যান করে এটি সাধারণ নিয়ম কিন্তু যদি একজন সাধক বা সন্ন্যাসী বা সন্ন্যাসিনী সন্ধ্যার সময় মঠ ছেড়ে তিনি একাধিক দিন বাইরে চলে যাচ্ছেন তাহলে অন্য মানুষ যারা হয়তো দিনের পর দিন দেখছেন তাদের মনে সাধারণ তারা সবাই একরকম করবেন তা নয় কোনো কোনো মানুষের মনে সন্দেহ পারে আমি এই ধরনের বলছি যে আমরা আমি তো ভালো আছি আর তুমি ভালো আছো আমার তোমার কথাবার্তা তোমার কোনোরকম খারাপ কিছু নেই কিন্তু মানুষ কে আমি কেন সুযোগ দেবো আমার বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে এই সন্দেহ করবার সেই জন্য দেখুন এখানে আগে থেকে ঠাকুর একটা সাবধানতা একটা একটা সতর্কতা তিনি নিচ্ছেন এবং সেই সতর্কতা তিনি ভৈরব ব্রাহ্মণীকে বলছেন ভৈরব ব্রাহ্মণী সেই জিনিসটি মেনে নিচ্ছেন যে এইখানে ঠাকুরের মতন মানুষের কাছে একজন মহিলা এইভাবে মানে আছেন তাতে কখনোই আমরা কোনো খারাপ কিছু ভাবতেই পারি না আমরা যারা ঠাকুরের ভক্ত কিন্তু সবাই যে এই জিনিসটি এইভাবে নেবে তা তো নয় সেই জন্য দেখুন এটা খুব বিরাট বড় শিক্ষা বলবো আমার কাছে যে এই জিনিসটা এখানে দেখতে পাই আর এই মানে ভরে তবে ওই বলছেন যে ওই দেব ঘাট থেকে ওখান থেকে প্রতিদিন আসতেন এখন এই ভৈরব ব্রাহ্মণী অসময় হয়ে গেছে ভৈরব ব্রাহ্মণী বৈষ্ণব ও সাধনা করেছিলেন বৈষ্ণব যে সমস্ত শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই সমস্ত ভাবে সাধনা তিনি নিজেও করেছিলেন এবং এই ঠাকুরকে নিজের সন্তান পুত্র বলে তাদেরকে ঠাকুরকে দেখতেন আর কখনো কখনো ওই গ্রামের অন্য অন্য সব মহিলাদের সঙ্গে যুক্ত হয়ে তারা গান করতে করতে বাৎসল্য রসে আপ্লুত হয়ে বলছেন চোখের জলে নিজেদের বস্ত্র সিক্ত করতে করতে তারা ঠাকুরের কাছে আসতেন এবং নানান রকমের যেমন এই যে আমরা শ্রীকৃষ্ণের চরিত্রে পাই যে মা যশোদা সন্তান যে ভালো কৃষ্ণকে খাওয়াবেন বলে ক্ষীর ননি আরও অন্যান্য সমস্ত এই মানে সমস্ত মিষ্টি এগুলো তৈরি করে নিয়ে আসছেন এবং তাকে খাওয়াচ্ছেন এইভাবে বলছেন ঠাকুর কাছে আসছেন তারা আর তাদেরকে মানে গান করতে করতে আসতেন আর ঠাকুরও তাদের এই ভাবা তাদের এই রকম গান তা এরকম আচরণ দেখে বলছেন যে আমার মানে সেই যশোদার কথা মনে পড়তো যে তারাও এই সে মানে যশোদার মতন এইভাবে বললে একটা গোপাল বিরহে কাতরা নন্দরানী যশোদা বলিয়াই লোকের মনে হইত হ্যাঁ অন্যেরাও তারা বলছেন যে ঠাকুর ঠাকুরও ভাবতেন দেখেছেন আর অন্যান্যরাও এরকম ভাবতো আবার এইটি ঠাকুরের মনেও কখনো কখনো এই ভৈরি ব্রাহ্মণীকে দেখবেন বলে তিনিও কখনো কখনো এরকম মানে এই চঞ্চলে উঠতেন ব্যাকুল হতেন তা সেই জন্যে কখনো এক মাইল দূর দূরত্ব সেটি দৌড়ে ছুটে ঠাকুর যেতেন এবং তার কাছে গিয়ে অর্থাৎ ভৈরবীর কাছে বসে সেখানে তার হাতে দিয়ে ওই দিতেন ক্ষীর নুনি আরো সমস্ত খাবার জিনিস সেগুলো খুব মানে ইয়েতে আনন্দ ভরে তিনি খেতেন তা এই রকম ধরনের এই আর এই যখন ভৈরব ব্রাহ্মণী আসতেন বলে গোপাল গোপাল বলে উচ্চস্বরে আহ্বান করতেন কখনো গান করে করতে আসতেন চেলি ধারণ করে পাড়ার সঙ্গে ভোজ্য ভক্সীয় এই সমস্ত হাতে নিয়ে গান করতে করতে দেয় এই যে এই জিনিসগুলো এগুলো দেখা যায় যে এই সেই শ্রীকৃষ্ণ জীবনে বালক কৃষ্ণের সঙ্গে যে সমস্ত এই যে রসে এই যশোদা বা তার সব সঙ্গিনীরা যেভাবে আচরণ আদি করেছেন যেগুলো আমরা ভাগবতে পাই সেগুলো ঠাকুরের জীবনেও এখানে এসেছিল তা এইভাবেই তারপরে পর পর ঘটনা আসছে সেগুলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাব দেখতে পাবো যে ভৈরব ব্রাহ্মণী কিভাবে প্রথমে ঠাকুরকে সাধনায় সহায়তা করলেন আর পরে আবার ভৈরব মানে ব্রাহ্মণীকে ঠাকুর সহায়তা করলেন এইটি এখানে তুলে ধরা হয়েছে আর পাশাপাশি এই যে ভৈরব ব্রাহ্মণী আরও যে দুজন শিষ্য সাধক ছিলেন এই যে চন্দ্র এবং গিরিজা তারা ভৈর ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষিত হয়ে সাধনা করেছিলেন অনেক উন্নতি লাভ করেছিলেন কিন্তু উন্নতির পথ বন্ধ হয়ে যায় তারা লক্ষ্য হয়ে পড়েন কেন বলছেন এদের দুজনের মধ্যে এই সিদ্ধাই এসেছিল সিদ্ধাই এসে তাদের ভিতরে অহংকার এসেছিল অহংকারে তারা এই ইয়ে করে মানে আবৃত হয়ে তারা তাদের এই যে পথ উন্নতির পথ বন্ধ হয়ে করে দিলেন এবং এইখানেই তারাও ঠাকুরের কাছে এসে এসেছিলেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে ঠাকুরের শিক্ষা গুণে এই সিদ্ধায় প্রতি তাদের বৈরাগ্য হল এবং সিদ্ধাই ত্যাগ করলেন যখন তারাও আবার এই আধ্যাত্মিক পথে আরো উন্নতি করতে শুরু করলেন এই তারাও এইভাবে মানে উপকৃত হলেন ঠাকুরের গুরুভাবে তারা এই জন্যে দেখতে পাই যে ঠাকুর কিভাবে কত রকমভাবে ভাবে কিভাবে বিভিন্ন সব মানুষদের এই আধ্যাত্মিক পথে সহায়তা করেছেন গুরুভাবে তাদের কাছে মানে সম্পর্ক এসে তাদের এই যে গুরু বলা হয় যে নিষ্কাম অকাম হত স্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ এ হলেন গুরু এখানে ঠিক শ্রীরামকৃষ্ণ এই সমস্ত জিনিসগুলো দেখা যায় যে তিনি ব্রহ্মনিষ্ঠ শ্রোত্রিয় আরও তিনি স্বয়ং ভগবানের অবতার এই মানে পুরুষ হয়ে তাদেরকে এইভাবে আধ্যাত্মিক জগতে সহায়তা করছেন তা এটি একটি অদ্ভুত লীলা ভগবানের লীলা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তা আজকে এখানেই পাঠ শেষ করি সকলকে বলবো